সংস্কৃতি। বিভিন্ন অনুষ্ঠান পার্টিতে আমরা বাসন্তী পোলাও করে থাকি। এটা বাঙালিদের খুব পছন্দের একটা রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে বাসন্তী পোলাও এর রেসিপিটা শেয়ার করছি, সঙ্গে থাকছি অনেক টিপস। প্রথমে স্বাগত জানাই মৌসুমী ডিলাইটফুল ক্রিয়েশন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি স্টেপ বাই স্টেপ ঝরঝরে বাসন্তী পোলাওটা তৈরি করছি। বাসন্তী পোলাওয়ের জন্য আমাদের লাগছে গোবিন্দভোগ চাল। এখানে চালের যে মেজারমেন্টটা হয় সেটা আমি একটা কাপের সাহায্যে দেখাচ্ছি। আপনারা যেই কাপ মেপে চালটা নেবেন সেই কাপ মেপেই অবশ্যই চালে জলটা দেবেন। আমি এখানে 8 কাপ বাসন্তী পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। যেই কাপ মেপে আমি চালটা নিচ্ছি সেই কাপ মেপেই আমি চালে জলটা দেব। প্রথমে আমি চালটাকে খুব ভালোভাবে দুবার ধুয়ে নিচ্ছি। খুব বেশি প্রেস করে আপনারা ধোবেন না, খুব হালকা হাতে ধুয়ে নেবেন। ভালোভাবে দুবার ধুয়ে নেওয়ার পরে যখন দেখবেন চালটা পরিষ্কার হয়ে গেছে, সেই সময় জল থেকে চালটা ছেঁকে নিয়ে একটা বড় পাত্রের মধ্যে চালটাকে ছড়িয়ে রেখে দেবেন, যাতে পুরো চালের জলটা শুকিয়ে যায়। চালটা ঝরঝরেভাবে শুকিয়ে যাওয়া দরকার। চালে যদি জল থেকে যায় তাহলে চালটা ভেঙে যেতে পারে বা পোলাওয়ের সময় চালটা গায়ে লেগে যেতে পারে, তাই চালটা শুকিয়ে নেওয়া অবশ্যই প্রয়োজন। চালটা যতক্ষণ শুকোচ্ছে ততক্ষণ আমরা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টের জন্য তেমন কোনো মশলা লাগছে না, শুধু আদা আর কাঁচা লঙ্কা লাগছে। আমি এখানে কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি এখানে আমার চালের পরিমাণ অনুযায়ী নিয়েছি। আপনাদের চালের পরিমাণ বেশি হলে বা কম হলে পেস্টের আদা আর কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এখানে একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকে গোবিন্দভোগ চালটাকে ঘিয়ের সঙ্গে মেখে নেয়, কিন্তু আমি এখানে ঘিটা গোবিন্দভোগ চালে ডাইরেক্ট দেব না। ঘিটাকে প্রথমে আমি একটা পাত্রে খানিকটা ঢেলে নিয়ে গ্যাসে গরম করে নেব। যখনই দেখবেন ঘিটা একদম গরম লিকুইড হয়ে গেছে, তখন সেই সময় ঘিয়ে দিয়ে দেবেন হলুদ গুঁড়ো। হলুদটা ঘিয়ের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। চালের মধ্যে এইভাবে হলুদ দিয়ে দেখবেন হলুদের রঙটা খুব সুন্দরভাবে বাসন্তী পোলাওয়ের মধ্যে আসে। যেহেতু ঘিটা লিকুইড ফর্মে আছে আর হলুদটা ওর মধ্যে খুব সুন্দরভাবে মিশে আছে, সেই জন্য আপনাদের চালের মধ্যে মাখিয়ে নিতে খুব সুবিধা হবে। আমি চালের মধ্যে হলুদ মেশানো ঘিটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আর আমরা যেই পেস্টটা করে রেখেছিলাম কাঁচা লঙ্কার আদার পেস্টটা, সেই পেস্টটা দিয়ে চালটাতে মাখিয়ে নিচ্ছি। আর দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। এখানে আমি শাহি গরম মশলা ইউজ করছি। আপনারা চাইলে বাড়িতে তৈরি গরম মশলাও ইউজ করতে পারেন। চালের মধ্যে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে।
তারপর আমি ওভেনে একটা কড়া বসিয়ে দিলাম। এখানে আমি সামান্য সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন, তবে সাদা তেলের সঙ্গে অল্প একটু ঘি মিশিয়ে নিয়ে ইউজ করলে সব থেকে বেশি ভালো। আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা ছিঁড়ে, সামান্য কটা এলাচ, কয়েকটুকরো লবঙ্গ দিচ্ছি, আর দু চারটের মতো দারচিনির টুকরো দিচ্ছি। সামান্য তেলে নেড়ে চেড়ে নিতে হবে, যখন সুন্দর একটা ফ্লেভার বেরোবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। আমি কাজু আর কিশমিশটাকে সামান্য একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। আমি কাজু আর কিশমিশটাকে এবার তেলে দিয়ে দিলাম। তেলে দিয়ে আমি সামান্য নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এরপর আমি দিয়ে দেব বাসন্তী পোলাওয়ের জন্য আমি যে চালটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চালটা এবার আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম স্লো করে আমাদের 7-8 মিনিট বাসন্তী পোলাওয়ের রাইসটাকে একটু ভেজে নিতে হবে। তবে মনে রাখবেন খুব বেশি ভাজবেন না, সামান্য কড়াইয়ে নাড়াচাড়া করে নিতে হবে। 7-8 মিনিটের মতো নাড়াচাড়া করে যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সেই সময় বুঝবেন যে রাইসটা ভাজা হয়ে গেছে। তখন দিয়ে দিতে হবে জল। এখানে মনে রাখবেন আমরা যেই মেজারমেন্ট কাপে করে চালটা নিয়েছিলাম সেই একই মেজারমেন্ট কাপের ডবল জল দিতে হবে। মানে আপনারা যদি 2 কাপ চাল নিয়ে থাকেন 4 কাপ জল দেবেন, 1 কাপ চাল নিয়ে থাকেন 2 কাপ জল দেবেন। আমি এখানে 8 কাপ চাল নিয়েছি, সেই জন্য আমি এখানে 16 কাপ জল নেব। ওই একই কাপ মেপে আমি জলটা নেব। যেই কাপ মেপে আমি চাল নিয়েছিলাম সেই একই কাপ মেপে আমি জলটা নিচ্ছি। এখানে বলে রাখি জলের পরিমাণটা এখানে খুবই ভাইটাল। বেশি যদি জল নিয়ে ফেলেন তাহলে বেশি জল দিলে এটা ওভারকুক হয়ে যায়, তাতে পোলাওটা গায়ে গায়ে লেগে যায়, আর কম জল দিলে চালটা শক্ত থেকে যায়, ভাতগুলো সেদ্ধ হয় না। এরপর আমরা দিয়ে দেব স্বাদমতো নুন। নুন দেওয়ার পরে আমরা দিয়ে দেব চিনি, কারণ গোবিন্দভোগ চালের পোলাওটা একটু মিষ্টি খেতে হয়। তবে আপনারা যদি কম মিষ্টি পছন্দ করেন তবে চিনির পরিমাণটা অল্প দেবেন, আর যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা। এবার খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। জলটা দেওয়ার পরই কিন্তু নুন আর চিনিটা অ্যাড করবেন। এখানে আমি পোলাও বানানোর জন্য যেই পাত্রটা নিয়েছিলাম, মানে কড়াইটা, একটু ছোট হয়ে গেছে, কারণ আমার চালের পরিমাণটা একটু বেশি, তাই আমি এখানে জায়গাটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আমি একটা বড় জায়গায় এটা শিফট করে নিচ্ছি। আপনাদের যদি চালের পরিমাণটা খুব বেশি না হয়, একই সঙ্গে হয়ে যায় একই জায়গায়, তাহলে চেঞ্জ করার কোনো দরকার নেই। চেঞ্জ করে নিয়ে আমি দমে বসাচ্ছি। এরপর আমি 20 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। সেই সময় আমি ওপর দিয়ে সামান্য ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দেওয়ার পর আমি
দু এক মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি। দু চার মিনিট পর আমি চাপা খুলে দেখাচ্ছি আমাদের পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে। তবে এক্ষেত্রে বলে রাখি, পোলাওটা রান্না হয়ে যাওয়ার পর সামান্য একটু ফাঁক করে রেখে দেবেন। আপনারা যে পাত্রে রাখবেন সেই পাত্রের মুখটা সামান্য একটু ফাঁক করে রেখে দেবেন, তাতে পোলাওটা পরিবেশনের সময় দেখবেন আরও বেশি ঝরঝরে হয়ে উঠবে। এই পোলাওটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আরও বেশি ঝুরঝুরে হয়ে যাবে। তাই পোলাওটা একেবারে সঙ্গে সঙ্গে নামিয়ে পরিবেশন করবেন না, একটা আলাদা পাত্রে তুলে রাখবেন, বা যেই পাত্রে রাখা আছে সেই পাত্রের মুখটা সামান্য ফাঁক করে বেশ কিছুক্ষণ রেখে দেবেন। তারপর একটু ঠান্ডা হলে পোলাওটা সার্ভের জন্য একদম রেডি হয়ে যাবে। দেখুন পোলাওটা কতটা ঝুরঝুরে হয়েছে, আর পোলাওটার রঙটাও খুব সুন্দর এসেছে, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। আপনারা অতি অবশ্যই এইভাবে পোলাওটা বাড়িতে রান্না করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। থ্যাংক ইউ।